শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই যে পুজোর পর থেকে কি বলো তো মানে একের পর একটা পুজো লেগেই আছে দুর্গা পুজোর পর থেকে লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা মানে নানান অনুষ্ঠান তো যাই হোক কাপড় পার করেছি আর পড়েছি মানে যেখানে পেয়েছি সেখানে আর কি ঢুকিয়ে রেখে দিয়েছি সেইভাবে ধরো গোছানোও হয়নি তো ভাবলাম চলো আজকে ভালো মতো গুছিয়ে নিই শোকেশটা তোমাদের সঙ্গে চলো ভিডিওটাও শেয়ার করি ভিডিও করা কি বলো প্রায় শেষ করেই দিয়েছিলাম মানে ইচ্ছেই করছিল না ভিডিও করতে মানে কোনো রকম ইচ্ছেটাই ছিল না আমার ভিতরে যে আবার নতুন করে ভিডিও দেব কিংবা ভিডিও করো করব আর কি তো হঠাৎ করে কেন জানি না মনে হলো চলো তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করি আসলে কি বলো তো আমার না ফোনের গ্যালারিতে অনেক ভিডিও শ্যুট করা ছিল আমি যখন ভিডিও করতাম আর কি ব্লগ দিতাম ডেইলি তো অনেক ভিডিও তখন ধরো শ্যুট করা ছিল তো তার মধ্যে সব ভিডিও না শেয়ার করাই হয়নি ফালতু ফালতু পড়ে আছে এদিকে ডিলিট করতেও ইচ্ছা করে না আবার মানে ভিডিও দিতেও ইচ্ছা করে না তো যার কারণে ভাবলাম চলো সেই ভিডিওগুলোই আস্তে আস্তে আর কি এডিট করে তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি এই ভিডিওটা আসলে কি বলো তো অনেক দিন আগেকারই প্রায় এক মাস হয়ে গেল অনেক দিন থেকে পড়ে আছে তো আজকে ফোনটা দেখছি একদম পুরো গ্যালারিটা লোড হয়ে গিয়েছে তো কিছু ভিডিও ডিলিট করতে হবে নাহলে ফোনটা পুরো লোড হয়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে তো ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই যে জামা কাপড় মানে শাড়িগুলো দেখছো আর কি মানে পুজোর সময় পরেছি মানে এগুলো হয়তো পরিনি এগুলো অনেকদিন আগেকার কিন্তু বার করেছি পরেছি আর মানে যেভাবে যেমন পেয়েছি সেইভাবে তেমন ফেলে রেখে দিয়েছি মোটামুটি ধরো পুজোর আগে আগে থেকেই ধরো ভিডিও করা মানে বন্ধ করে দিয়েছি সেই জন্য মানে পুজোতে কি শাড়ি নিয়েছি পুজোতে কি কি শপিং করেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আর পুজোতে যেসব জামাকাপড়গুলো নিয়েছি আর কি তো সেইগুলো কী বলতো নতুন নতুনগুলো না আলমারিতে ভরে রেখে দিয়েছি গুছিয়ে রেখে দিয়েছি আর যেগুলো মানে কোথাও বাজারে গেলে টুকটাক মানে ব্যবহার করা হয় কোথাও গেলে ইউজ করা হয় তো সেইগুলো শোকেশে রেখে দিয়েছি আর কি হাত শোকেশ খুললেই পাওয়া যায় আর পুজোতে যে শাড়িগুলো নিয়েছি আর কি যেগুলো সবসময় পরি না ভারী ভারী শাড়ি তো মানে বিয়েটিয়ে অনুষ্ঠান হওয়া ছাড়া তো ধরো সেরকম ভারী শাড়ি পরা হয় না তো ওই জন্য যেগুলো লাগবে না সেগুলো আলমারিতে না রেখে দিয়েছি আর এই যে টুকটাক নর্মাল শাড়িগুলো শোকেশে রেখে দিচ্ছি তো প্রথমে কী বলতো আমার শাড়িগুলো গুছিয়ে রেখে দেবো আর এদিকে দেখো বড় মশাইয়ের জামাকাপড়গুলো না ওই যে গাদা দেওয়া আছে ওরগুলোও গোছানো হয়নি তো আজকে ভাবছি পুরো শোকেশটা একদম মানে সুন্দর করে গোছাবো আর কি তো সকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্না ওইদিকে ধরো কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম যে মানে আর কি অনেকটা টাইম আছে কি করব কি করব ভেবেই পাচ্ছি না তো ভাবলাম শোকেসটা আর কি গুছিয়ে ফেলি নাহলে কি বলতো ইচ্ছেই করছে না মানে এত নোংরা হয়ে আছে মানে মানে কিছুই খুঁজে পাচ্ছি না জামা যেটা খুঁজতে চাইছি সেটা পাচ্ছি না অন্য একটা পেয়ে যাচ্ছি তো চলো এই যে দেখো শাড়িগুলো আমার গোছানো হয়ে গিয়েছে আর এই দিকে দেখো বড় জামা কাপড়গুলো সমস্ত কিছু নামিয়ে রাখলাম আমার শাড়িগুলো কী বলতো ওই দিকটাই রাখি আর ওর জামাকাপড়গুলো আর কি এই দিকটায় রেখে দিই কি কী বলতো একসঙ্গে থাকলে না খুঁজে পেতে খুব অসুবিধা হয় তো আজকে কি বলতো শোকেশটা গুছিয়ে নিচ্ছে আর কালকে টেস্টেবিল মানে যা যা জিনিসগুলো আছে তো ওইগুলো না আস্তে আস্তে পরপর একটা একটা করে পরিষ্কার করব। আর না কি কী বলতো একদিনে না একদম সম্ভব হয় না মানে যদি ঘর পরিষ্কার করতে শুরু করি যে তিনটা ঘর পরিষ্কার করব আর কি তো পুরোটা দিন লেগে যায় ঘর পরিষ্কার করতে আর পুরো মানে স্নান করতে করতে পুরো রাত্রি হয়ে যায় তবুও যেন ঘর পরিষ্কার করা হয় না মানে এমনভাবে মানে পরিষ্কার করতে লাগে আর কি তো যাই হোক এই দিকে দেখো মানে জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে দিলাম আর কোথায় কি রেখেছি পরে বলে দিচ্ছি তোমাদেরকে তো এই যে এই দিকটাতে উপরের থাকটাতে আর কি বড়মশাইয়ের মানে প্যান্টগুলো রেখে দিয়েছি ওর জিনিসগুলো আর কি শুধুমাত্র প্যান্টগুলো রেখে দিয়েছি আর এখানে শুধুমাত্র আমার একটা স্টোল থাকলো আর এখানে ওর মানে জিন্সগুলো যেগুলো নতুন নতুন পরেই নি সেইগুলো রাখা আর উপরের তারপরের থাকতে আর কি আমার মানে নাইটিগুলো রেখে দিয়েছি যেগুলো তোলা থাকে আর ওর জামা কাপড়গুলো রেখে দিয়েছি ও তো সব সময় বাড়ি থাকে না আর কি তার জন্য কি বলতো মানে এইভাবে রেখে দিলে গুছিয়ে রাখলে অতটাও অসুবিধা হয় না আর নিচে থাকটাতে একদম মানে আমার মানে নাইটি জামা চুড়িদার আর কি সমস্ত কিছু নতুন নতুন জিনিসগুলো সমস্ত কিছু আর কি দেখে দিয়েছি আর আমি কি বলো তো বাড়িতে তো নাইটি চুড়িদার সেরকমভাবে পরি না শাড়ি বেশিরভাগ পরি আর চুড়িদার তো পরি না একদম খুব কম আমার বাবার বাড়িতে গেলে তখন হয়তো পরি তো যার কারণে এগুলো কি বলতো আমার সেরকম লাগে না ওই জন্য গুছিয়ে রাখাই ভালো যখন লাগবে তখনই ব্যবহার করব আর কি তো চলো এদিকটা গোছানো হয়ে গিয়েছে আর নিচের থাকটাতে কী বলতো বাবুর জামা কাপড়গুলো আর কি গুছিয়ে রেখে দিয়েছি এখানে মানে বাবুর ছোটোখাটো কাপড় সমস্ত কিছু যা আছে আর কি ওর সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে দিয়েছি যখন কোথাও বেড়াতে যায় না তখন কি বলো তো বাবুর জামাকাপড় নিয়ে বেশি প্রবলেম হয়ে যায় একবার যদি ভুল করেও বাবুর জামাকাপড় মানে আমাদের জামা কাপড়ের সঙ্গে মিশে যায় তাহলে তো খুঁজেই পাওয়া যায় না আর নিচের থাকটাতে বাবুর মানে সোয়েটার মানে সোয়েটার শীতের পোশাক আর কি রেখে দিয়েছি আর এই দিকটাতে আমাদের শীতের পোশাক আর আমার মানে কিছু ব্যাগ আর কি আর যে সমস্ত জামাকাপড়গুলো আর কি ব্যবহার করি না একদম খুব কম ব্যবহার করা হয় তো সেই সব জামা কাপড়গুলোই এখানে গুছিয়ে রেখে দিলাম আর শীতের পোশাকগুলো সোয়েটার বড়মশাইয়ের সোয়েটার আমার সোয়েটার জামাকাপড় সমস্ত কিছু আর কি এটাতে রেখে দিয়েছি আর এই দিকটাতে আচ্ছা হচ্ছে কি একদম ব্যবহার করি না মানে সেই সমস্ত জিনিসপত্রগুলো আর এখানটাতে আছে কী বলতো আমার শাড়ি আর কি তোমরা তো প্রথমেই দেখলে আমার শাড়িগুলো এই দিকটাতে গুছিয়ে রেখে দিলাম আর কি তো উপরে মানে ওই যে প্যাকেটগুলোতে আছে আমার কিছু নতুন নতুন ব্লাউজ ওইগুলো আর মানে ব্লাউজগুলো কী বলো তো প্যাকেটেই ভরে রেখে দিয়েছি নাহলে এমনি রাখলে না কোথায় থেকে কোথায় চলে যায় একটাও খুঁজে পাওয়া যায় না আর উপরে এই যে যে শাড়িগুলো মানে আর কি জামদানি শাড়ি আছে এখানে বেশিরভাগই আর দু একটা সিল্কের শাড়ি আছে ওগুলো খুব কমই ব্যবহার করা হয় আর নিচেরটাতে আছে মানে সুতির শাড়ি আছে কিছু আর কিছু কি বলতো সিল্কের শাড়ি আছে তো চলো এই হলো আর কি আমার শোকেস গোছানো আর কি তো চলো সেরকমভাবে গুছিয়ে হয়তো ভিডিওটা দিতে পারলাম না যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার